ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে ফুল ওয়াচ করবেন আর দেখা যখন শুরু করবেন একটা লাইক দিয়ে দেখে নেবেন প্লিজ যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন প্লিজ আপনারা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আমি রান্না করে নিয়েছি এখানে দুইটা শক্ত চিকেন কাঁঠাল বিচি দিয়ে রান্না করেছি আর প্রথমে আপনারা দেখতে পারতেছেন খাসকি মাছ বুনা করে নিয়েছি লাল শাক বাজি করেছি এটা লাল শাক বাজি করে নিয়েছি রান্না শেষ করে ফেলছি বড় করে ভিডিও করি নাই আমার ননদরা আসতে সময় ওরা আম নিয়ে আসছিল। ইটালির থেকে যে ননদ আসছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আম এগুলা পাকনা আম তা আমি এখন সুল কেটে নিব যদি রেখে দেই তে আম পচে যাবে কারণ ওইগুলো তো পাকা এই জন্য তিনটে আম আমি নিয়েছি দুটা কেটে আমরা খাবো আর একটা দিয়ে আমি আমার নাইম নাদিনকে জুস বানিয়ে দিব ওরা যেসব ফল খেতে পছন্দ করে না আমি ওদেরকে জুস বানিয়ে দেই আম দিয়ে জুস বানিয়ে দেবো আম দিয়ে যখন জুস বানিয়ে দিয়েছি এত মজার আম মশাল্লা জুস বানানোর পরে খুব এক্সট্রা কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু আমি দেই না মধু বা চিনি এমনিতেই অনেক মিঠা আমগুলোতে জুসও খুব মজা হয়েছে এই তো আমি কেটে নিয়েছি আর আজকে আমরা বাহিরে যাব শপিং করতে এই যে দুপুরের কাবারকে আমরা এখন বাহির হয়ে গেছি গ্রিন স্ট্রিটে যাবো আমার গোড় থেকে গ্রিন স্ট্রিট বেশি দূর না আমরা বিয়েতে যাব তাই আমি যে শাড়ি পরব এই শাড়ির ব্লাউজ এটা লং স্লিভ না এটা শর্ট স্লিভ এই জন্য আমি লং স্লিভ লম্বা হাতালা একটা ব্লাউজ কিনবো শাড়ির সাথে ম্যাচ ম্যাচ করে কিনবো আর আমার নাসিহা বলতেছে আম্মা তুমি যখন গ্রিন স্টিক যাচ্ছ ও আমার সাথে গেছে আমি ও একটা ড্রেস কিনবে আমি ওকে বললাম করে থাকতে বললাম যে আমার কাছে তো টাকা নাই আমি কিভাবে কিনে দেব ও বলতেছে সেই দিন ওর ফুফুরা আসছিলো ইটালি থেকে ওর যে ফুফু আসছে ওকে টাকা দিয়ে গেছে সবাইকে দিয়ে গেছে নাফিসা নাসিহা না সিহা নাইম নাদিমকে নাসিহার চল্লিশ পাউন্ড ও ওর বাঘে পেয়েছে তো ও বলতেছে আমি যে টাকা পাইছি ফুফু দিয়ে গেছে ওগুলো দিয়ে আমি ড্রেস কিনবো চল্লিশ পাউন্ডে হয়ে যাবে আর যদি বেশি হয় তাহলে তুমি পে করবা তো ওই দিন ড্রেস কিনে দিয়েছি আপনারা ব্লগের এন্ডে দেখতে পাবেন শেয়ার করবো আর আমি বলছিলাম যে তুমি টাকাগুলো সাথে নিয়ে নাও ও টাকা যাওয়ার সময় টাকা নেই নাই নে নাই পরে আমি পে করছি করে এসে বললাম যে তুমি তো বললা এই চল্লিশ পাউন্ড দিয়ে তুমি তোমার ড্রেস কিনবা তুমি এই টাকাগুলো আমাকে দিয়ে দাও গড়ে ড্রেস কিনে গড়ে আসার পরে ও তো কান্নাকাটি করতেছে আমি টাকা দিব না এরকমই ও ওর টাকা দিবে না আমি পঁয়ত্রিশ পাউন্ড দিয়ে ওকে আমি একটা ড্রেস কিনে দিয়েছি ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে এই ড্রেসটা আমি দেখাবো আপনাদেরকে এখন আসছি আমি ইস্ট শপিং সেন্টারে এখানে একটা পার্স কিনবো একটা শপে আমি এখানে একটা শপে অনেক ব্যাগ আছে পার্স আছে বাগ তারপরে পার্স আমি লাস্ট ইয়ার একটা পার্স কিনছিলাম গোল্ড কালার ওইটা আমার বাগ্মিকে দিয়ে দিয়েছিলাম আর সেম কালার যদি পার্স পাই তাহলে আমি কিনবো নাসিহার ড্রেস কিনা পরে পার্স কিনা পরে আমি গিয়েছি ব্লাউজ দেখতে ওইটার ওই সময় ড্রেসটার ভিডিও করি নাই আমার নাদিমে অনেক কান্নাকাটি করতেছে ও কান্নাকাটি করে পরে পুশ্চারে ঘুমিয়ে পড়ছে নাহিমকে আমার সাথে নেই নাই দুজনকে নিয়ে আমি সামলাতে পারবো না ওর আব্বুর কাছে আমি গাড়িতে রেখে গিয়েছিলাম ও আব্বু ওর আব্বুর সাথে ও গাড়িতে ছিল তো ওর আব্বু ফোন করে বলতেছেন ও অনেক কান্নাকাটি করতেছে আর ওই দিন একটু গরম ছিল আমি গাড়িতে গিয়ে দেখি ও জুতা পরিয়ে নিয়েছিলাম তারপরে শুজ পরার আগে মোজা পরিয়ে দিয়েছিলাম ও গেমে গেছে আর এই জন্য আর কি ওর গরম লাগছে ও অনেক কান্নাকাটি করতেছে আর ও আব্বু বলতেছেন তুমি তাড়াতাড়ি আসো ও তো খুব কান্নাকাটি করতেছে আর ও বলে নাই যে ওর শখ শুজ যে পড়ছে গরম লাগতেছে ওরা বুঝতে পারেন নাই আমি শপে এসে বাহিরে ব্লাউজ রাখা এখান থেকে একটা ব্লাউজ নিয়ে এসছি ভিতরে পে করা লাগে ভিতরে এসে দেখে অনেক মানুষ ওপর ভিতরে আর এখানে সেল চলতেছে এই যে দেখতে পারছেন এই সাইডে কাপড়গুলা পঞ্চাশ পাউন্ড পাঁচচাল্লিশ পাউন্ড এরকম আর কি ওরা সেল দিয়ে দিয়েছে শাড়িতে অনেক শাড়ি এই না, শপে আমি এই শপের নাম নামটা বলতে পারবো না আমার জানা নেই আমি এই শপে তেমন যাইও না এই জন্য বলতে পারবো না নামটাও আমি দেখিনি এইখানে দশ পাউন্ডের শাড়ি আছে এইগুলা দশ পাউন্ডের শাড়ি দশ পাউন্ড হলেও বাংলাদেশের বারো থেকে তেরোশো হবে বারোশো বারোশো থেকে তেরোশো টাকার শাড়ি আর ওই পাশে আছে ফন্ডো পাউন্ডের শাড়ি এই যে গ্রিন শাড়ি মেহেন্দিতে পড়তে পারবেন আমি ওই দিন ভাবছিলাম আমার যে বাগনির বিয়ে হয়েছে চার থেকে পাঁচ মাস আগে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যারা আমার ভিডিও দেখেছিলেন আপনারা জানেন ওর জন্য একটা ড্রেস কিনবো ওর হাজব্যান্ডের জন্য কাপড় কিনবো কাপড় বলতে আর কি শার্ট কিনবো ভাবছিলাম এই সামার হলিডে সময় ওদেরকে দাওয়াত দিব ওরা তো আমার বাসা আসে নাই দাওয়াত দিতে পারবো না কারণ ওরা হলিডেতে চলে গেছে আমার নোনাস বলছেন ওরা হলিডে থেকে আসলে পরে দাওয়াত দিবা এর আগে দিতে পারি নাই জামেলা ছিলাম আর এই কদিন তো আমার গোরের কাজ করালাম পেন্ট করালাম এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম এখন আমরা গরু চলে আসছি নাসিহার জন্য এই ড্রেস কিনেছি নাসিহার পছন্দ হয়েছে নাফিসা বিয়ের দিন সাদা ড্রেস পরবে তাই নাসিহা বলতেছেন যে আমাকেও সাদা ড্রেস একটা কিনে দাও ও সাদা ড্রেস আসে ও ওটা পরবে না একবার পরে নিয়ে এই জন্য ও নতুন ড্রেস চায় তাই কিনে এনেছি ও পছন্দ হয়েছে আর সাদা ড্রেসের সাথে একটা সাদা ক্লিপ আনছি আর আমি একটা পার্স আনছি গড়ে এসে পরে আমি যে ব্লাউজটা কিনছি এইটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই শাড়ির সাথে ম্যাচিং হয় নাই একটু ম্যাচিং হয়েছে বাট আমার ভালো লাগে নাই এই জন্য আমি এই শাড়ি পরবো না অন্য শাড়ি পরবো আপনাদের সাথে এই ব্লাউজটা আমি আর শেয়ার করি নাই ওই শাড়িটা আমি আর পরবো না অন্য শাড়ি পরবো নাইমকে গোসল করাতে নিয়ে এসেছি বাথরুমে নাদিমও সাথে আসছে নাদিমে তো অনেক চিলাচিলি করতেছে নাইমে গোসল করতেছে ও গোসল করবে ওকে আমি এর আগে গোসল করে দিয়েছি ওই সময় আমার আর তেমন তেমন খেয়াল হয়নি আগে যদি আমার খেয়াল হতো তাহলে আমি দুজনকে একসাথে বাতে ঢুকিয়ে দিতাম ওরা পানি দিয়ে খেলা করতো ওপরে ওদেরকে বাত থেকে নিয়ে আসতাম ওইভাবে আমার আর খেয়াল হয়নি উপরে নাদিমকে বলতেছি যে তোমাকে নেক্সট টাইম যখন গোসল করাবো দুজনকে একসাথে করাবো ওরা খেলাধুলা করবে কারণ নাদিম অনেক চিৎকার করতেছে ও বাতের ভিতরে ডুববে ও অনেক চেষ্টাও করতেছিল বাথর ভিতরে ঢুকার জন্য পারতেছে না নাফিসার আব্বু আমাদেরকে ঘুরে দিয়ে উনি একটু শপিং করে নিয়ে আসছেন শপিং শেষ হয়ে গিয়েছে তাই শপিংয়ে গিয়েছিলেন শপিং করে নিয়ে আসছেন আজকে আমার ব্লগ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের প্রতি দুয়ার ভালোবাসা রইল আসসালামু আলাইকুম